আজকে সকালে ঘুম থেকে উঠে আমি ভাবতেও পারিনি এই দিনটা আমাকে আজ দেখতে হবে। তো গাইস, ঘটনাটা কি হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে। তো তোমরা যারা এর আগের ভিডিওটা দেখেছিলে, তোমরা তো জানোই গত পরশু থেকে আমাদের সাইডে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আজ সকালে ছাতাটা নিয়ে যেই আমাদের বাড়ির পেছনের দিকটায় গেলাম, গিয়ে দেখি আমাদের বাড়ির পেছনের দেওয়ালটা ভেঙে গেছে। আসলে কিছুদিন ধরে আমাদের দিকে ঘোর নিম্নচাপ হওয়ার ফলে সারাদিন সারা রাত শুধু অনবরত বৃষ্টি হয়েই চলেছে। আর এই বৃষ্টির মধ্যে সকাল সকাল ছাতাটা নিয়ে বেরিয়েছে একটু আমাদের গ্রামের চারিপাশটা ঘুরে দেখার জন্য। তো গাইস, আজ সকালে দেখো আমাদের গ্রামের চারিপাশটা কত সুন্দরই না লাগছে, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। আসলে বছরের যে কোনো সময়ের থেকে এই বর্ষাকালে গ্রামের সৌন্দর্য কিন্তু অনেকাংশেই বেড়ে যায়, তা হয়তো তোমরা এইরূপ গ্রামের দৃশ্য দেখেই বুঝতে পারছো। আর এইদিকে আমি ছাতা মাথায় দিয়ে এই বৃষ্টিমুখর দিনটার সৌন্দর্য উপভোগ করছিলাম। আর ভাই সত্যি বলতে কি, তোমরা যদি না ঘড়ি দেখো তোমরা বুঝতেই পারবে না কখন সকাল হচ্ছে আর কখন সন্ধে হয়ে যাচ্ছে, কারণ সারাদিনটাই শুধু এরকম ভাবে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আগে ছোটবেলায় এই দিনগুলোতে না আমরা কতই মজা করেছি, মাথায় কচু পাতা থাকা দিয়ে স্কুলে গিয়েছি, স্কুলে টিফিনের সময় পেনের মুখ থেকে কালি বের করে ঘাসের পেছনে দিয়ে জলে ছেড়ে জাহাজ বানিয়েছি, খাতার পাতা ছিঁড়ে নৌকো বানিয়ে জলে ভাসিয়েছি, তাছাড়া বিকেলে ভিজে ভিজে এই গ্রাউন্ডেই ফুটবল খেলেছি। আর হ্যাঁ, ফুটবল খেলতে খেলতে এই ঘাসে যে কতবার পা স্লিপ খেয়ে পড়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই, মানে অগুন্তি কাছাড়া খেয়েছি তোমরা এটা কিন্তু বলতেই পারো। সত্যি সেসব দিনগুলোকে আজ খুবই মিস করি, কারণ খেলার জন্য মাঠ পড়ে থাকলেও খেলার আর সেই সঙ্গীগুলো নেই। এই যেমন ধরো আমি এখন ভিডিও বানাতে ব্যস্ত, ঠিক তেমনই সবাই সবার কাজে ব্যস্ত। আর ভাই তোমাদের সাথে এখন গল্প করতে করতে বৃষ্টিটাও কিন্তু এখন প্রচুর চলে এসেছে, না মানে কিছুক্ষণ আগে বৃষ্টিটা কিন্তু ঝিরিঝিরি হচ্ছিল, আর এখন দেখো বৃষ্টিটা আবারও প্রচুর পরিমাণে চলে এসেছে। চলো এবার একটু বৃষ্টিতে ভিজে ভিজেই নদীর পরিস্থিতিটা একটু দেখে আসা যাক। আর এই বৃষ্টির মধ্যেই বর্ষার জলে পা ভিজোতে ভিজোতে যেতে কিন্তু আমার অনেকটাই ভালো লাগছিল। আর এইদিকে দেখো রাস্তা সাইডে মাঠগুলো কত সুন্দরই না দেখতে লাগছে, যেন দেখেই মনে হচ্ছে প্রকৃতি যেন তার নিজের রং নতুন করে আবার তুলে ধরেছে। আর তারপর নদীতে আসতে আই এম তো অবাক, না মানে তোমরা জাস্ট এখন নদীর ভিউটা একবার দেখো, নদীর চারিদিকটা জুড়ে শুধু জল আর জল। গতকাল সকালে যখন আমি নদীতে জল দেখতে এসেছিলাম, এই যে সরগাছটা দেখছো না ওখানেই তখন জল ছিল, আর আজ দেখো কোথায় জল উঠে গিয়েছে। দেখে মনে হচ্ছে আমি আমাদের শিলাবতী নদীর কাছে না এসে গঙ্গা নদীর কাছে চলে এসেছি। আর এই জলটা কিন্তু এখন তত্তর করে বেড়েই চলেছে, যেন দেখেই মনে হচ্ছে বিকেলের মধ্যে এই নদীর উপরের জমিগুলো ডুবে যাবে। অনেকদিন পর আমাদের সাইডে আবার এরকম বড় সড়ো বন্যা হচ্ছে, আর ছোট থেকেই আমার বন্যা দেখতে অনেক মানে অনেকটাই ভালো লাগে, তাই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একটু আনন্দ করছিলাম। আর এইখানে আমি একটা ইনস্টাগ্রামের জন্য রিলসও বানিয়েছি, তোমরা যদি ওই রিলসটা দেখতে চাও তোমরা আমার ইনস্টা আইডিটা ফলো করতে পারো। কতদিন পর আবার এরকম দৃশ্য আমাদের নদীতে দেখলাম, সত্যি ব্যাপারটা দেখে অনেকটাই মজা লাগলো। সো গাইস, অনেকক্ষণ তো নদীতে মজা করা হলো, এবার যাচ্ছি বাড়ির দিকে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা এই ভিডিওটা যেই প্ল্যাটফর্ম থেকে দেখো না কেন, সেই প্ল্যাটফর্মে একটু আমাকে সাপোর্ট করে দিও, মানে সাবস্ক্রাইব বা ফলো আর কি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, চলো টাটা গাইস।